হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে কাবেরী অন্তর্ধানের ট্রেলার নিয়ে। তো কৌশিক গাঙ্গুলি আপকামিং সিনেমা 2023 রিলিজ করতে চলেছে এবং এটা সুরিন্দর ফিল্মসের প্রপার একটা রিলিজ হচ্ছে বলে মনে হয়। তাদের প্ল্যানস রয়েছে বছরের প্রথমে একটা ভালো সিনেমা তারা নিয়ে আসছে। এই ছবিটা অনেকদিন আগেই তৈরি হয়েছিল, বাট কোভিডের কারণে অনেকটা পিছিয়ে গেছে। তো এই ট্রেলার দেখে আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে সত্যি কথা বলছি। তো প্রথম হচ্ছে এই যে মানে ব্যাকড্রপটা ইত্যাদি খুব ইন্টারেস্টিং। এটা এমন একটা সময়, কলকাতার এমন একটা সময়কে তুলে ধরছে, মানে কলকাতা বলবো না, বাংলার এমন একটা সময়কে তুলে ধরছে। 1975 যে সময় দেশে এমার্জেন্সি চলছে, তারপর 71 একাত্তর বাহাত্তরে আর কি জাস্ট নকশাল মুভমেন্টটা শেষ হয়েছে, তো ওরকম একটা সময়, উত্তাল একদম সময়। এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে কৌশিক সেন একজন পুলিশ অফিসার, তার ওয়াইফ চূর্ণী গাঙ্গুলি প্লে করছে, এবার এই পুলিশ অফিসার মানে মার্ডার হয়ে যাচ্ছে। এবার ট্রেলারে আমাদেরকে যে জিনিসটা দেখিয়েছে সেটা থেকে আমরা বুঝতে পারছি যে কৌশিক সেন একজন এনকাউন্টার স্পেশালিস্ট ছিল, সে নকশালদেরকে মারতো। তো হয়তো 72-71 সে অনেক নকশালকে মেরেছে এবং হয়তো তার থেকে নকশালরা রিভেঞ্জ নিচ্ছে, এটা হতে পারে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা হয়তো এরকমই নকশাল একটা গোষ্ঠীর সাথে কানেক্টেড কিছুভাবে, বাট সামনে ফোরফ্রন্টে সেটা লোকে জানে না, তো সেই হয়তো এটার পিছনে রয়েছে। এবং যেদিনকে এই ঘটনাটা ঘটছে সেদিনকে শ্রাবন্তীর ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে কাবেরী, সে কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। তো এই কাবেরীর কি খুনের সাথে কোনো কানেকশান আছে, কী আছে সেটা জানতে গেলে ছবিটা দেখতে হবে। তো এটা মানে একটা লাভ স্টোরিও রয়েছে এখানে, সেই লাভ স্টোরিটা আমরা একেবারেই ট্রেলারে দেখতে পাই না যে এক্স্যাক্টলি কার কার মধ্যে লাভ স্টোরি, কিন্তু ব্যাকড্রপে একটা পলিটিক্যাল, হিউজ একটা পলিটিক্যাল স্ট্রং ব্যাকড্রপ রয়েছে এবং মিস্ট্রিও রয়েছে। এবার এই ট্রেলারের মধ্যে যদি দেখেন খুব ভালো ভালো অভিনেতারা কাজ করেছে, স্টার্টিং ফ্রম কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, ইন্দ্রনীল, প্রসেনজিৎ চ্যাটার্জি, সব ভালো ভালো, অম্বরীশ। তো আর আমি দেখতে চাই যে শ্রাবন্তীকে কীভাবে কৌশিক গাঙ্গুলি ইউজ করে, কারণ শ্রাবন্তীকে এর আগে অপর্ণা সেন খুব ভালোভাবে গয়নার বাক্সতে ইউজ করেছিল, তো সেই সিনেমাতে আমার তাকে ভালো লেগেছিল। দেখা যাক এই সিনেমাতে কৌশিক গাঙ্গুলি তাকে কীভাবে ইউজ করে, সে তো এই ঘরানার অভিনেত্রী ঠিক নয়। তবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভালো লেগেছে, ইন্দ্রনীলকেও বেশ ভালো লেগেছে, কৌশিক সেনকেও ভালো লেগেছে, চূর্ণী গাঙ্গুলিকে ভালো লেগেছে। বাট দ্য শো স্টিলার ওয়াজ কৌশিক গাঙ্গুলি হিমসেলফ, মানে যেখান থেকে উনি ঢোকেন, ওনার ক্যারেক্টারটা একটা গোয়েন্দার ক্যারেক্টার, যেই ব্যাপারটাকে নিয়ে ইনভেস্টিগেট করছে, ওনার যা প্রেজেন্স আর উনি যেভাবে ডায়লগ ডেলিভারি করেছেন একবার মতো। কৌশিক গাঙ্গুলি অভিনেতা হিসেবে প্রচুর কাজ করছেন রিসেন্টলি, বাট এটা তার আগে পরিচালক হিসেবে কাজ, কিন্তু উনি প্রতিটা এতেই যদি সিনেমাটা খারাপ হয় নিজের কিন্তু ছাপ ছেড়ে যাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু দারুণ। এবং উনি যেভাবে ডায়লগগুলো দিয়েছেন, ওনার যে করে ডায়লগ ট্রেলারে ছিল মানে জাস্ট সুপার্ব। এবং আমার মনে হয় মানে প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে বেশি চোখ কৌশিক গাঙ্গুলির দিকে গেছে দর্শক হিসেবে আমার। এই ছবিটা খুব ভালো হতে চলেছে এবং এই ছবিটা কিন্তু ওই দিনকে SBF-এর যে ছবিটা রয়েছে দিলখুশ, একই দিনে রিলিজ করছে, এটাই কিন্তু যথেষ্ট বড় টক্কর দেবে। এবং আমার মনে হয় এই যেহেতু এখানে একটা ওই 75 তারপরে নকশাল আন্দোলনের ব্যাকড্রপ রয়েছে, এই থিমটার সাথে বাঙালি প্রচণ্ড বেশি কানেক্ট করে, তাই জন্য দর্শক যাবে হলে এবং এই ছবিটাকে খুবই প্রেফার করবে। দেখা যাক কীরম হয় ছবিটা। আমার তো ট্রেলারটা দারুণ লেগেছে, এই BGM-টা খুব ভালো, টেনশনটা বাড়াচ্ছে এবং মানে খুব ফাস্ট পেসি সিনগুলো কেটেছে যাতে আমরা পুরোপুরি গল্পটার ব্যাপারে, এই যে যতগুলো আমি পয়েন্ট বললাম এগুলো মোটামুটি আমরা মানে আন্দাজ করতে পারছি, কারণ ট্রেলারটা আমাদেরকে এটা অ্যাপারেন্টলি দেখাচ্ছে। কিন্তু ওই যে বললাম লাভ স্টোরিটা লুকিয়ে রেখেছে, তারপরে এক্স্যাক্টলি যে কোন ডিরেকশনে যাচ্ছে, কে খুন করছে, এগুলো আমরা পুরোপুরি বুঝতে পারিনি। তো একটা কনফিউজ স্টেটে দর্শক আছে, যেটা একটা মিস্ট্রি ফিল্মের থেকে আশা করা উচিত। তো সেই জিনিসটা কিন্তু ট্রেলারটা খুব ওয়েল এডিটেড এবং সেই জিনিসটা সে মেনটেন করতে পেরেছে। সো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।